পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে সংবাদপত্রে। আর শুক্রবার 27 সেপ্টেম্বর আমরা এখন দেখব জাতীয় দৈনিকগুলোতে কী কী সংবাদ শিরোনাম প্রকাশিত হয়েছে। প্রথমেই দেখব যুগান্তরের সংবাদ শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর ছবি দিয়ে বেশ গুরুত্ব সহকারে একটি খবর প্রকাশ করেছে তারা প্রথম পেজে। রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারকে বাধ্য করতে বিশ্বকে পদক্ষেপ নিতে হবে প্রধানমন্ত্রী, এটি ছবি সহ প্রকাশ করা হয়েছে। অর্থমন্ত্রীকে 7 প্রস্তাব, জব্দ 600 কোটি টাকা ফেরত চায় হলমার্ক। IMF-এর প্রতিবেদন, খেলাফি ঋণ 2,40,000 কোটি টাকা। আটককৃত মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুঁইয়ার একটি ছবি দিয়ে খবরটি প্রকাশ করা হয়েছে। লোকমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা, অস্ট্রেলিয়ার 2 ব্যাংকে ক্যাসিনোর কোটি কোটি টাকা। চিকিৎসার নামে বিদেশ যাওয়ার চেষ্টা, প্রভাবশালী নেতার বাসায় সম্রাট। এনু রূপমের 20 সহযোগীকে খুঁজছে পুলিশ। নেপালিদের পালাতে সহায়তা, 2 পুলিশ বরখাস্ত। এই ছিল যুগান্তরের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব যুগান্তরের শেষ পেজের সংবাদ শিরোনামগুলো। উখিয়ায় প্রবাসীর বাড়িতে 4 জনের গলা কাটা লাশ, এটি বেশ কয়েকটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। ক্যাসিনোর সঙ্গে কালো টাকার সম্পর্ক বেরিয়ে আসছে, NBR চেয়ারম্যান। কুষ্টিয়ায় আওয়ামী লীগ 2 গ্রুপের সংঘর্ষে নিহত 1 ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আটক। TIB-র জরিপ, ঘুষ ছাড়া সেবা পায় না 89% মানুষ। ময়মনসিংহে মির্জা ফখরুল, খালেদা জিয়ার মুক্তি নিয়ে নিরপেক্ষ নির্বাচন দিন। বান্দরবানে হচ্ছে শামীমের 5 তারকা হোটেল। লোকমান হোসেন ভুঁইয়ার উত্থান যেভাবে, হুইপ মাসরুল ও আওয়ামী লীগ নেতা দিদার মুখোমুখি। ফুয়াং ক্লাবে বিদেশি মদ, আটক 3। এই ছিল যুগান্তরের শেষ পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব প্রথম আলো সংবাদ শিরোনামগুলো। অভিন্ন সুবিধা সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে থাকুন, মার্কিন বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রী। এটি প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে এই নিউজটি। ক্লাব ভাড়া দিয়ে টাকা কামাতেন লোকমান, ক্যাসিনো কাণ্ড, এটি লোকমানের ছোট একটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। আটককৃত আওয়ামী লীগ নেতার 2 ভাইয়ের বিরুদ্ধে 7 মামলা, ক্যাসিনো কাণ্ড। ধর্মবিদ্যুৎ ছাত্র রাজনীতি ও ছাত্র সমাজকে নিষিদ্ধ করল ডাকসু, বিপিকে ব্যক্তিগত আক্রমণ। দেশের নতুন জাতের চেরি টমেটো। এই ছিল প্রথম আলোর প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব ইত্তেফাকের সংবাদ শিরোনামগুলো। খেলাধুলা বাদ দিয়ে জুয়া ব্যবসায় ক্লাব কর্মকর্তারা, এটি ছিল তাদের প্রধান শিরোনাম। রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে বাধ্য করুন প্রধানমন্ত্রী, এটি প্রধানমন্ত্রীর ছবি সহ প্রকাশ করা হয়েছে। ফুয়ান ক্লাবে অভিযান, পুলিশ বাহিনী, র‍্যাব পেল বিপুল মাদক, এটি ছিল তাদের আরেকটি শিরোনাম। উখিয়া একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা, এটা উখিয়া কক্সবাজারের একটি পরিস্থিতি নিয়ে নিউজ করা হয়েছে। খাশোগি হত্যার দায় নিলেন প্রিন্স সালমান, এটি 2 জনের ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। এরা সবাই আওয়ামী লীগের অনুপ্রবেশকারী, 8 জনের ছবি দিয়ে এই খবরটি প্রকাশ করা হয়েছে, বক্স করে বক্স নিউজ করা হয়েছে। দেশে 89% মানুষকে ঘুষ দিতে হয়, TIB, ঢাকায় আসতে পারেন প্লে। শুদ্ধি অভিযানের আওতায় বাড়ছে। এই ছিল ইত্তেফাকের প্রথম পেজের সংবাদ শিরোনামগুলো। আমরা এখন দেখব কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো। বিশ্ব সম্প্রদায়কে প্রধানমন্ত্রী, রোহিঙ্গা ফেরত নিতে বাধ্য করুন মিয়ানমারকে, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। ডিগবাজি খেতে খেতে আওয়ামী লীগে শামচুল, মাদক দখল জুয়ার 100 কোটি টাকার মালিক, এটি ছিল আরেকটি নিউজ। অস্ট্রেলিয়ার ব্যাংকে 41 কোটি টাকা লোকমানের, খালেদার নিরাপত্তা প্রদান থেকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোকমান, এটি লোকমান হোসেন চৌধুরীর 2টি নিউজ নিয়ে ফলো আপ করা হয়েছে বক্স করে। চলমান অভিযান নিয়ে 4 জনের মতামত প্রকাশ করা হয়েছে, আব্দুল মতলুব আহমদ, মাহফুজা খানম, নাসিরুদ্দিন ইউসুফ,
ডক্টর ইফতেখারুজ্জামান এই চারজনের মতামত প্রকাশ করা হয়েছে কালের কণ্ঠে। ক্যাসিনো কারবার, সব মামলা অস্ত্র অর্থ পাচার ও মাদকের। খালেদ শামীম ও শফিকুলের তথ্য, বড় হচ্ছে পুলিশ ও নেতাদের তালিকা। এই ছিল কালের কণ্ঠের প্রধান প্রধান সংবাদ শিরোনাম। আমরা এখন দেখব শুক্রবারের সমকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে তারা একটি খবর প্রকাশ করেছে। সিএফআর সংলাপে প্রধানমন্ত্রী, রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারকে বাধ্য করুন, এটি ছিল তাদের প্রধান শিরোনাম। ক্যাসিনোর টাকা যায় বিদেশেও, অস্ট্রেলিয়ার দুই ব্যাংকে রয়েছে লোকমানের টাকা। বিদেশিদের পালাতে সহায়তা, সেই দুই পুলিশ সদস্য সাসপেন্ড। প্রশাসনের নজরদারি, এটি ছিল তাদের আরেকটি শিরোনাম। খাসোগি হত্যা, দায় নিলেন সৌদি যুবরাজ। নতুন দিন নতুন স্বপ্ন, মেড ইন বাংলাদেশ প্রযুক্তি পণ্য, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনাম। আমরা এখন দেখব নয় দিগন্ত শিরোনামগুলো। রোহিঙ্গা ফেরাতে মিয়ানমারকে বাধ্য করতে হবে প্রধানমন্ত্রী, এটি প্রধানমন্ত্রীর ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। প্রতি বছর কাজ হারাচ্ছে 100,000 পোশাক কর্মী, এটি বক্স করে নিউজ করা হয়েছে। ক্যাসিনো নিয়ে চতুর্মুখী তদন্ত, এটি লাল কলামে শিরোনাম করা হয়েছে। 20 ক্যাসিনো সরঞ্জাম আমদানি কারক চিহ্নিত। ময়মনসিংহে জনসমুদ্রে বিএনপি নেতৃবৃন্দ, নিজেদের স্বার্থে খালেদা জিয়াকে মুক্তি দিন, জেল খালি করুন, এটি ছবি দিয়ে প্রকাশ করা হয়েছে। মোহামেডানের ডিরেক্টর ইনচার্জ লোকমান গ্রেপ্তার, এটিও তারা আরেকটি নিউজ করেছে। ফুয়াং ক্লাবে ফের অভিযান, টাকা ও বিপুল মাদক উদ্ধার, সিলগালা আটক 3, এটি ছবি সহ প্রকাশ করা হয়েছে। এই ছিল নয়া দিগান্তের প্রথম পেজের শিরোনামগুলো। আমরা এখন দেখব বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। জিয়া এরশাদের বোমাবাজ বিচ্চু শামচু আজ দাপুটে হুইফ, এটি তারা লাল কলামে শিরোনাম করেছে। বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করা ক্যাসিনো লোকপান, বিদেশে অডেল অর্থ, এটি লোকমান হোসেন ভূঁইয়ার ছবি দিয়ে প্রকাশ করেছে। প্রধানমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্পের ছবি দিয়ে বক্স করে বাংলাদেশ প্রতিদিন নিউজ করেছে। কাউন্সিল অফ ফরেন রিলেশন আয়োজিত সংলাপে প্রধানমন্ত্রী, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাংলাদেশ, এটি ছিল তাদের শিরোনাম। পুলিশ না পেলেও মদের বিশাল ভাণ্ডার উদ্ধার করল ল্যাব, ফুয়াং ক্লাবে সিলগালা। 32 নম্বর বাড়িতে ফ্রিডম পার্টির হামলায় ক্যাসিনো খালেদ জড়িত ছিলেন। কক্সবাজার ও গাজীপুরে নৃশংস হত্যা, 6 জনের গলাকাটা লাশ উদ্ধার, শোকের মাতল। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান প্রধান শিরোনামগুলো। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।